মশলাটা আছে সেটা একটু ঢুকবে, একটু নুন ঝাল সবই ঢুকবে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করছি ধোকা। এটা খুবই সুস্বাদু খেতে, আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক করবেন, আর যদি কোনো এক্সকিউজ থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন। এবার রান্নাটা দেখা যাক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ধোকা মিক্স রান্না। এটা বাজার থেকে কিনে আনা প্যাকেট, এটা এমনি বাড়িতে ডাল বেটেও তৈরি করা যায়, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ হয় বলে আজকে আমি প্যাকেটটায় তৈরি করব। এর জন্য আমি দুটো আলু সরু সরু করে কেটে নিয়েছি, তারপর লাগছে ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা গুঁড়ো, চিনি, হলুদ পরিমাণ মতো, ধনে পাতা, এটা আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন, পোস্ত বাটা 2 চামচ, চারমগজ বাটা 2 থেকে 3 চামচ, ওটা একটা মাঝারি সাইজের টমেটো আছে, টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো 7 মতো, জিরে গুঁড়ো 1 চামচ, আদা বাটা 2 চামচ। এবার আমি ধোকা মিক্সটা কী করে তৈরি করতে হয় সেটা এখানে আমি কড়াইতে 2 চামচ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ধোকার যে মিশ্রণটা আছে ওটা আমি দিয়ে দেব। ধোকার মিশ্রণটা আগে একটু ভেজে নিয়ে তারপরে করব। প্যাকেটের গায়ে দেখবেন লেখা থাকে যে আগে জলে ভিজিয়ে তারপরে করতে, কিন্তু আমার মনে হয় যে এটা একটু কাঁচা গন্ধ লাগতে পারে, তার জন্য আমি এটা আগে ভেজে নিয়ে তারপরে জলটা দিয়ে ধোকার যে পিসগুলো সেগুলো তৈরি করব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি 1 কাপ মতো ধোকার মিশ্রণটা নিয়ে নিয়েছি, এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দেব, অল্প করে একটু চিনি দেব, এটা দেওয়ার পর যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তারপর এর মধ্যে জল দিতে হবে। গ্যাসটা মিডিয়াম করে রাখবেন, নাহলে এটা পোড়া লেগে যাবে। এখানে আমি 1 কাপ মতন ধোকা মিশ্রণ দিয়েছি, সেহেতু 1 কাপ মতোই জল দিতে হবে। জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর এটা নামাবো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা যেমন আমরা আটা মাখি যেমন ডোটা তৈরি হয় সেরকম হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে, আহ
দেখুন এটা অনেকটাই শক্ত হয়েছে, বেশি শক্ত করলে হবে না, এটা যখন আমার আঠা আঠা ভাব হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এখানে আমি একটা থালায় তেল মাখিয়ে নিয়েছি যাতে ওটা ভালো করে তোলা যায়। এবার আমি মিশ্রণটা এর মধ্যে তুলে নেব, তুলে এটাকে ভালো করে আপনারা রাউন্ড শেপ অথবা স্কোয়ার শেপ যে কোনো রকম করতে পারেন। এটাকে এরকম ভাবে আস্তে আস্তে করে নিতে হবে। এটা একটু পাতলাই করব। এবার আমি ছুরি দিয়ে এগুলোকে কেটে নেব। এটা একটু নরম থাকতে থাকতেই কাটতে হবে, মানে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে গেলে আর কাটা যাবে না, কাটার পরে এটা শক্ত হতে দিতে হবে। যেহেতু থালাটা তেল মাখিয়ে নিয়েছি তাই জন্য এটা তুলতে অসুবিধা হবে না। দেখুন এভাবে পিসগুলো করে নেব। পিসগুলো দেখুন ভালোভাবে উঠে যাচ্ছে। এবার এটা আমি পুরো ঠান্ডা হতে দেব, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তারপর এগুলোকে ভেজে নেব। এখানে আমি কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, ধোকাগুলো আবার ভেজে নেব। দেখুন ধোকাগুলো একদম শক্ত হয়ে গেছে, পিসগুলোও ভালো হয়েছে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে নেবেন, নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে, ওপরে পুড়ে যাবে। গ্যাসটা কমিয়ে ভাজবো। দেখুন এক পাশটা ভাজা হয়ে গেছে, আর পাশটা উল্টে দেবো, তো লালচে করে ভাজতে হবে এটা। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। বাকি যে ধোকাগুলো ছিল সেগুলো আমি সব ভেজে নিচ্ছি, সব ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর জিরে।
এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো হালকা করে ভাজা করে নিতে হবে। সামান্য একটু নুন দেবো। আলুগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো পেস্ট আবার দিয়ে দেবো। এবার নুন দেবো পরিমাণ মতো। হলুদ পরিমাণ মতো, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচটা কমিয়ে নিয়ে 3-4 মিনিট মতো কষাতে দেবো, তাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। এবার দেবো চারমগজ বাটা। চিনি দেবো সামান্য, আপনারা যে যা স্বাদ মতো খেতে পারেন, অল্প খেলে অল্প দেবেন। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা যদি রেসিপিটা ভালো থাকে, আপনার ভালো লাগে, আপনার বাড়িতে অবশ্যই একবার করে খাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন।
আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য মাঝে মাঝে নতুন রান্না নিয়ে আসবো। আমার রোজ রান্না ছাড়া সময় হয় না, যেহেতু আমার একটা ছোট্ট বেবি আছে, সেই জন্য আমি কিছুদিন রান্না ছাড়তেও পারিনি। কিন্তু এখন চেষ্টা করব আমি প্রায় রান্না দেখানোর। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দেবো, যেহেতু ধোকার পিসগুলোর মধ্যে দিলে পরে ধোকার একটু জলটা নেই, তার জন্য একটু জলটা বেশি দিতে হবে। এটা দিয়ে জলটা দিয়ে একটু ফুটতে দেবো। ঝোলটা আমি ফুটতে দিয়েছিলাম, যখন ঝোলটা ফুটে অনেক কমে গেছে। এবার আমি ধোকার পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। ধোকা যেহেতু একটু জল টানে, তার জন্য গ্রেভিটা বেশি গাঢ় করা দরকার নেই, এটা ঠান্ডা হলে আরও বেশি গাঢ় হয়ে যাবে। এবার আর একটু ফুটতে দেবো, তাই ধোকার মধ্যে যে মশলাটা আছে সেটা একটু ঢুকবে, একটু নুন ঝাল সবই ঢুকবে। আমার রান্নার রেসিপিটা আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন, আর কিছু যদি ভুল বা কিছু যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। রান্নাটা খেতে কেমন হলো সেটা জানাবেন। গরম মশলাটা আবার দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দেবো। দু থেকে তিন মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে দেবো। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো, সেটা আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি গ্যাস অফ করে দেবো, রান্না আমার রেডি হয়ে গেছে।